এবার শরীয়তপুরের মাছের খামার থেকে উদ্ধার হলো একটি লোনাপানির কুমির। গত 14 নভেম্বর রাতে গোসাইরহাট উপজেলায় একটি মাছের খামারে জেলেদের পাতা ফাঁদে ধরা পড়ে কুমিরটি। কুমিরটা আমরা শুক্রবার দিন সকাল 9টার দিকে দেখছি, দিনের বেলা উঠে না রাত্রে বেলা উঠে গত করে আবার নেমে যায়। কারণ আমি মাজনদের সাথে বলছি, আমার যে মাজন রয়েছে এদের সাথে বলছি, বলার পর ওরা বিশ্বাস করে নাই, বলেছে এখানে কুমির আসবে কোথার থেকে। শরীয়তপুর গোসাইরহাট উপজেলার গাইমারা এলাকায় খলিল কাজীর 50 বিঘা জমিতে মিঠা পানির কার্প জাতীয় মাছের চাষ করা হয়। গত 13 নভেম্বর খামারটিতে বিশাল আকৃতির একটি কুমির দেখতে পায় জেলেরা। কুমিরটি ঘেরের পাড়ে একটি গর্তের ভেতর লুকিয়ে থাকে, মানুষজনের উপস্থিতি কম হলে বেরিয়ে আসে গর্ত থেকে। রাস্তায় চালা করতেছে, মানে গত করতেছে, সেই সময় দেখছি, দেখার পর সেই সময় আমরা যখনই যাইতাছি দূর থেকে দেখছি, যখনই যাইতাছি তখনই চলে যাইতাছে। গত 14 নভেম্বর কুমিরটিকে ধরতে গর্তের মুখে ফাঁদ পাতেন জেলেরা। পরে রাত 8:30 দিকে 6 ফুট লম্বা লোনা পানির এই কুমিরটিকে ধরতে সক্ষম হন তারা। বিশাল আকৃতির এই কুমিরটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। আমরা শুনতে পারছি এখানে কুমির আসছে, এটা শুনে আসছি, আইসা দেখলাম কুমির পাওয়া গেছে, কিন্তু আমরা আতঙ্কিত এখন বর্তমানে। আমি এই জায়গায় শুনছি যে কুমির আসছে, যেহেতু কুমির ধরা পড়ছে তাই আমি এই জায়গায় কুমির দেখতে আসছি। বাস্তবে এই প্রথম কুমির দেখে আমার অনেক আনন্দিত লাগছে। উদ্ধারকৃত এই কুমির উপকূলীয় এলাকার অল্প লবণাক্ত নদীতে বসবাস করে। শরীয়তপুরে লোনাপানির এই কুমির ধরা পড়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আমরা ভাবতেও পারি নাই যে এখানে কুমির থাকবে, আমরা সবাই অনেক আতঙ্কিত আছি। আমি এখানে শুনতে পেয়েছি যে আমাদের এখানে নাকি কালকে রাত্রবেলা কুমির ধরা পড়ছে, তো কিভাবে কি হলো সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। কুমির উদ্ধারের খবর পেয়ে ঢাকা থেকে ঘটনাস্থলে আসে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। তারা কুমিরটিকে অবমুক্ত করার জন্য খুলনায় বন্যপ্রাণীর বয়রা রিস্কি পয়েন্টে নিয়ে যান। আমরা ঘটনাস্থলে এসেও এটার যেই স্কেলেটন পাশাপাশি দাঁত এগুলো দেখে আমরা নিশ্চিত হই এটা লোনাপানির কুমির, পূর্ণবয়স্ক এখনও না, হয়তোবা সে তার জোয়ারের কারণে হোক বা সমুদ্রের লবণাক্ততার যেই তারতম্য তার কারণে হোক এটা নদীতে ঢুকে যায়, এবং নদীতে ঢুকে আস্তে আস্তে নদীর জোয়ারে বেশি বেশি এই অঞ্চলে হয়তোবা সে চলে এসছে। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির জানান, এটি লোনাপানির কুমির। এটি কিভাবে মিঠা পানির মাছের খামারে এলো তা তদন্ত করা হচ্ছে। প্রথমত হচ্ছে গিয়ে রাত্রে 10:30 নাগাদ আনুমানিক আমার কাছে একটা ফোন আসে, ফোনটি করেন আমার উপজেলার আলাল পরিউনিয়নের চেয়ারম্যান সাহেব ওসমান সাহেব। উনি আমাকে ফোন করে জানান যে জয়ন্ত নদীর পার্শ্ববর্তী ঘেরে একটি কুমির পাওয়া গেছে। সেটা জানার সাথে সাথে আমি হচ্ছে গিয়ে আমাদের উপজেলা ফায়ার সার্ভিস তাদেরকে ফোন দিই, আমার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাদেরকে অবহিত করি। জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে কুমিরটি সমুদ্রের লোনা পানি থেকে মিঠা পানিতে আসতে পারে বলে মনে করছেন বন্য প্রাণী অপরাধ ইউনিট পরিচালক সানাউল্লাহ পাটোয়ারি। জয়ন্তী নদীর পাড়ের থেকে যে কুমিরটা ধরা হয়েছে বা যে কুমিরটা পাওয়া গেছে সেটা একটা নোনা পানির কুমির। তো যেহেতু এটা নোনা জলের কুমির, সে নোনা জলের ইনক্লুশনের কারণে সে উপরের দিকে চলে আসে প্রায় সুন্দরবন থেকে 200 কিলোমিটারের মতো। এটাকে আমরা নিয়ে যাবো সুন্দরবনে তার মূল হ্যাবিটেটে করম জলে। করম জলে আমাদের কুমির রেয়ারিং সেন্টার আছে, সেখানে কুমিরের ব্রিডিং সেন্টার রেয়ারিং সেন্টার আছে, সেখানে নিয়ে আমরা হয়তো নেশাটা ছেড়ে দেবো।